আগামী 2023 শিক্ষাবর্ষে মে গ্রুপ 2 প্লাস নার্সারি 3 প্লাস হইতে পঞ্চম 10 প্লাস শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট আমার কিন্তু শ্রীপুর ডাক বাংলো। পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ পঞ্চায়েতবাসীদের। আজ গোঘাটা 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। তাদের দাবি, গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম রয়েছে আবাস যোজনার লিস্টে, অথচ যারা সত্যিকারের ঘর পাওয়ার উপযুক্ত তাদের নাম নেই। কোন মানদণ্ডেই বা এই সার্ভে হচ্ছে তারা সেই বিষয়ে প্রশ্ন তোলেন। বিক্ষোভ দ্বারা দীর্ঘক্ষণ পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায়, এমনকি পঞ্চায়েতের বিদ্যুৎ সংযোগও তারা বিচ্ছিন্ন করে। ঘটনাস্থলে পৌঁছে গোঘাট থানার পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি বলছেন বিক্ষোভকারীরা আর তার প্রত্যুত্তরে কি বা উত্তর দিচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, শুনুন বিস্তারিত। মানুষরা ঘর পায়নি, শুধু একটা এলাকা 370টা ঘর দিয়েছে, তার কারণে স্যার আমরা এই অভিযোগ তুলছি। কিন্তু লিস্ট জমা নিচ্ছে, লিস্ট বারণ করা হয়েছে পুলিশকে দিয়ে যে আমরা লিস্টে জমা এখন লেন চলবে না স্যার। আমাদের লোক গেছে সেখানে বিডিও অফিসকে, যে বিডিও স্যারের সঙ্গে কথা বলবে তারপর লিস্ট জমা নেওয়া হবে, কিন্তু পুলিশ সেটা আমাদের করেনি। দুর্ভেগে ওদেরকে সাহায্য করছে, মানে অন্য যারা লিস্টে নাম এসছে তাদেরকে সাহায্য করছে, সেই কারণে স্যার আমরা রিপোর্ট করছি এখানে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি স্যার সবাইকে দেওয়া হোক ঘর, যে গরিব মানুষকে আরেকবার সার্ব করে দেওয়া হোক। আপনার নাম? আমার নাম শহীদুল মণ্ডল, বাড়ি সুন্দরপুর। সুন্দরপুর জল হলে পরে বসে থাকতে হয় তোমার বলি, রাস্তায় ছোট ছোট বাচ্চা ছেলেগুলো কি কাঁদে, এটা দুটি টাইমে ভাত পাইনি। আমরা চাইছি আমাদেরকে ঘর দিতে হবে, আমরা আর কিছু চাই নাই। আপনার নাম? আপনার নাম? নাম ভালো না। আপনার নাম? দিলজান খাতু। বাড়ি? বাড়ি এই যে সুন্দরপুর। নাই গাছ তুলায় পড়ে আছি, দেখবে চলো ঘর দুয়ার বাবা। আপনাদের? আমরা না বাড়ি দেওয়া হয়নি বাবা। এখন আপনারা কি চাইছেন? বাড়ি, বাড়ি চাই, থাকবো কোথা। আপনার নাম? আমার নাম নেকজান। বাড়ি? বাড়ি সুন্দরপুর। ইন্দাবাসনের নাম এসছে যাদের প্রকৃত মাটির বাড়ি তারা কিন্তু পাচ্ছে নি, এবং বিডিও প্রধান মিলে চক্রান্ত করে গরিব মানুষকে প্রধানের নিজের পাকা ইন্দাবাসন পেয়েছে 8 বছর, আবার এবছর প্রথম সারিতে নাম এসছে ফার্স্টে, এবং আরও যাদের পাকা বাড়ি আছে তারাও কিন্তু ইন্দাবাসন পাচ্ছে, কিন্তু যাদের অরিজিনাল মাটির বাড়ি তারা কিন্তু পায়নি। কি কারণে সেটার জন্যে আমাদের আজকে বিক্ষোভ। প্রধানের নাম আছে, আমি শুনছি, আমি অরিজিনালটা জানি না ঠিক, আমি শুনছি। আচ্ছা, আর পুলিশ কিন্তু এটা সার্ভে করার কথা ছিল প্রশাসনকে, প্রশাসন কিন্তু সার্ভে করেনি, নিজেরা মন গড়া যা খুশি করে দিয়েছে। আর আমরা বিডিও অফিস পঞ্চায়েত ঘেরাও করছি, তার জন্য প্রশাসন আমাদেরকে জোর করে সব তাড়িয়ে দিচ্ছে, এটাই আমাদের বিক্ষোভ, তাছাড়া অন্য কিছু নেই। আপনার নাম? আমার নাম রিয়াজুল মণ্ডল। ঘর দুয়ার পড়ে যাচ্ছে, থাকার মতন জায়গায় নাই, আসল গরিব ঘর পাচ্ছে নি, যারা পাওয়ার উপযুক্ত লোক ঘর পাইনি, যাদের পাকা বাড়ি আছে দোতলা তিনতলা তাদের নাম মনে হচ্ছে সার্ভে হচ্ছে, আর আমাদের সার্ভে হচ্ছে তো ঘর পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না কারণটা জানতে চাই। আমরা দেখতে পেয়েছো পাকা বাড়ি? পাকা বাড়ি প্রচুর লোক পেয়েছে, যাদের পাকা বাড়ি তারাও পেয়েছে, অত নাম কি জানি আমি। প্রধান পেয়েছে? হ্যাঁ, প্রধান আরবারে পেয়েছিল, আবার এবারও পেয়েছে। প্রধান পাকা বাড়ি আছে? হ্যাঁ, প্রধান পাকা বাড়ি ছাড়তো ঘর পেয়েছে। পাকা বাড়ি পাঁচ সমাজ পাকা বাড়ি সুন্দরপুর, সুন্দরপুরের নাম বলতে একটি নামই আছে, তাছাড়া নাই। সুন্দরপুর গরিব সংখ্যাটা সুন্দরপুরই বেশি, অরিজিনাল গরিব ঘর পাচ্ছি না, সেই জন্য বিক্ষোভ। আপনার? হ্যাঁ, আপনার বিক্ষোভ। আপনার নাম? গাজিয়ার মণ্ডল, সুন্দরপুর, ঠিকানা সুন্দরপুর। তাহলে আমরা সব ঘর দুয়ার কি পাবো নি, এই যে বাড়িতে দেখা দিনি সে তোমরা সে দেখা দিনি, তাহলে যারা পাওয়ার দরকার পাচ্ছে আর যারা পাইনি তারা পাইনি নাকি? সবসময় কারা পাচ্ছে, কত লোক পাচ্ছে পাইনি? এই যে বাড়িতে দেখা দিনি, এই বাড়িতে তিনটি চারটি মেয়ে ছেলে যে দেখা দিনি বাড়িটা, তোমরা নিজের যে ঘরগুলো দেখে দেখে যাও তাহলে বিশ্বাস করো, দরকার পাইনি যারা পাবে, দরকার নাই তারা পাচ্ছে। প্রধান পেয়েছে? প্রধান খুব পেয়েছে। প্রধান পাকা বাড়ি আছে? প্রথম সারিতে আছে। প্রধানের পাকা বাড়ি আছে তো, প্রধান না যদি করে তো কি করবে? প্রধানের পাকা বাড়ি আছে তো? আছে তো। আমাদের পুরে আমাদের কেউ পায়,
বন্ধ হবে সব বন্ধ রাখতে হবে ওইসব খাতিয়ে দেখবো দেখে সেভাবেই দেওয়ার চেষ্টা করছি বেরোতে দেবো না প্রধান জিআরসি যা করছে করছে এগুলো আমাদের তো কোনো হাত নেই অর্ডার সেখান থেকে যেমন অর্ডার হয়েছে সেইভাবেই লিস্ট এসে কাজ হচ্ছে বিডি অফিস থেকে টাপেরা এসেছে টাপেদের মাধ্যমেই কাজ চলছে মেম্বার থেকে মিটিং ডেকে শোনানো হলো হবার পর কিছু ফাইনাল ডেট ঠিক হয়ে গেল আজকে সকালবেলা এসে বিক্ষোভ করছে দশটার থেকে ঘরে নক করে দিয়েছে বেরোতে দেবেন চাবি দিয়ে দিচ্ছে যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না পুলিশ এসেছে পুলিশ আছে পুলিশরা ধমকাধমকি করছে স্যারকে ফোন করুন স্যার বলছে বিডিও স্যার ফোন করলো যে পুলিশ আছে নিচে ওরা দেখছে বলে সেইভাবে আমরা নিচে ওপরে বসে আছি ওরা যে অভিযোগটা করছে যে যারা বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে কি সত্যি সেটা কিছু কেমন লোকের তো মানে নাই বলে আমরা তো জানি বা বলে দেওয়া হচ্ছে কেটে দেওয়া হচ্ছে সেটা ওরা নিজেরাই বলছে আমার বাড়ি যদি থাকে আমার নাম তাহলে কেটে দিতে হবে আমি পাবার উপযুক্ত হয়েছিলাম গতবারে সার্ভেতে কিন্তু এখন তো সেটা নয় বা সেটা কেটে দিবে কিন্তু জব্বটা করলে তো সেটা সমস্যা হবে সমাধান হবেনি আপনার নামও কি আছে আমার নামও ছিল 18 সালের সার্ভে লিস্টে আমার নামও ছিল সেই অনুযায়ী লিস্টের নাম এসেছে সেটা নিয়ে আরও বিক্ষোভটা বেশি করতে চাচ্ছে বা পশ্চিমপাড়ায় বেশি পাচ্ছে কেন এখানে কেন পাচ্ছে না এই বিক্ষোভটা বেশি হচ্ছে না তখন থাকে প্রতিমা রুইদা